আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইরিন ইসলাম কুকিং। আশা করি সবাই ভালো আছেন। আজকে খুব ছোট্ট একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের আয়োজনে থাকছে কলিজা ভর্তা রেসিপি। এর আগে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম গরুর কলিজা ভর্তা রেসিপি, আর আজকে দেখাবো মুরগির কলিজা ভর্তা রেসিপি। চলুন তাহলে দেখে নেওয়া যাক। কলিজা ভর্তা বানানোর জন্য প্রথমে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি দুইটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেই সঙ্গে নিয়ে নিচ্ছি মরিচ কুচি, মরিচও নিয়েছি দুইটা, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি এক চা চামচ সরিষার তেল। এবার এই সব কিছুকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। যতটা ভালোভাবে মাখানো হবে ভর্তার টেস্ট কিন্তু ততটাই ভালো আসবে। এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি এক পিস রান্না করা কলিজা। আমি এখানে রান্না করা কলিজা নিয়েছি, তবে আপনারা চাইলে দুই তিন পিস কলিজা নিয়ে সেটা আলাদাভাবে ভেজেও নিতে পারেন, আবার চাইলে রান্না করেও নিতে পারেন। এবার এই কলিজাটাকে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। রান্না করার পরে কলিজার সাইডগুলো সাধারণত শক্ত হয়ে যায়, সেগুলোকে ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। এই ভিডিওটি বিশেষ করে ব্যাচেলার ভাইদের জন্য, এছাড়া যারা ঝটপট কোনো কিছু করতে চান তাদের জন্য। অনেকে আছেন যারা কলিজা খেতে পছন্দ করেন না, তারা যদি এভাবে ভর্তা বানিয়ে খান তাহলে আশা করছি তাদের ভালো লাগবে। গরুর কলিজা ভর্তার চেয়ে মুরগির কলিজা ভর্তা আরও বেশি মজা, কারণ মুরগির কলিজাটা একটু নরম হয়। এবার এই সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভর্তাতে যারা ধনে পাতা খেতে পছন্দ করেন তারা চাইলে এখানে কিছুটা ধনে পাতা ইউজ করতে পারেন। ভর্তার প্রক্রিয়া মোটামুটি শেষ, এবার এটাকে পরিবেশন করার পালা। আশা করছি আমার এই সিম্পল ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকে তাহলে আর কথা বাড়াচ্ছি না, আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।